নমস্কার বন্ধুরা কৃষক বন্ধুর প্রকল্প নিয়ে এই মুহূর্তে বিরাট বড় আপডেট উঠে আসছে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেল কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট ছিল সেটা বেশ কিছুদিন বন্ধ থাকার পর এখন কিন্তু ঠিকঠাক কাজ করছে ঠিকঠাক খুলছে সেটা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু খুলে গেছে তো কোন কোন কৃষকরা টাকা পাবেন কোন কোন কৃষকরা টাকা পাবেন না কৃষক বন্ধুর প্রকল্পে কবে থেকে টাকা দেওয়া হবে এই মুহুর্তে বিরাট বড় আপডেট উঠে আসছে তো কি আপডেট উঠে আসছে বিস্তারিত আমরা জেনে নেবো আজকের এই ভিডিওতে তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন সিলেক্ট করে ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন অনেক অনেক শেয়ার করে দেবেন সেই সঙ্গে স্ট্যাটাসের ঘরে আপনার অ্যাপ্রুভ লিখা এসেছে কিনা এবং ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা এসেছে কিনা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে আপনি টাকা পাবেন নাকি টাকা পাবেন না সেটা চেক করার জন্য প্রথমে আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে যার লিঙ্কটি দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু ডট নেট এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকবে আপনারা সেখানে ক্লিক করলে এখানে চলে আসতে পারবেন অথবা আপনাদের মোবাইলের ব্রাউজারে চলে যাবে যাবেন গুগলে চলে যাবেন গুগলে গিয়ে কৃষক বন্ধু লিখবেন কে আর আই এস এইচ এ কে কৃষক বন্ধু লিখবেন লিখে প্রথম যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটার উপর ক্লিক করলে আপনি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইট ওয়েবসাইটে চলে আসতে পারবেন তো এখন কিন্তু ওয়েবসাইট ঠিকঠাক কাজ করছে তো এবার আসার পর এখানে আপনারা স্কল করে নেবেন স্কল করে করে নিচের দিকে চলে যাবেন দু নম্বর যে অপশানটা রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য এই যে দু নম্বর তার উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করলে আরো একটা নতুন পেজ খুলে যাবে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু সার্চ ভোটার কার্ড তো সেই কৃষকের ভোটার কার্ড নম্বরটা এখানে লিখে দেবেন লিখে এখানে আই এম নট রোবট এখানে কিন্তু একটা টিক চিহ্ন চলে আসবে অনেক সময় টিক চিহ্নতা আসার আগে আপনাদের বিভিন্ন ফটো কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হয় তো এখানে যে ফটোটা লেখা থাকে সেটা সিলেক্ট করে সার্চের উপর করলে আপনি কিন্তু স্ট্যাটাসটা চেক করতে পারবেন তো আপনাদের আমি সরাসরি একটা দেখাবো তো আমরা এখানে ভোটার কার্ড লিখে দিয়েছি তারপর আই এম নট রো উপর ক্লিক করবো তো দেখুন এখানে ছবি দিয়েছে ছবি এখানে দিয়েছে প্লাম ট্রি এখান থেকে কিন্তু সিলেক্ট করতে দিয়েছি তো আমরা সেটাকে সিলেক্ট করে নিচ্ছি দে ভেরিফাই উপর ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভেরিফাই হয়ে গেছি এবার আমরা সার্চের উপর ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন সার্চের উপর ক্লিক করার পর ঠিক কিন্তু এরকম চলে আসবে তো প্রথমে বাম দিকে দেখবেন কৃষকের নাম লেখা থাকবে পুরো ঠিকানা কিন্তু লেখা থাকবে তারপরে জমির পরিমাণটা দিয়ে থাকবে তারপরে স্ট্যাটাসের ঘরটা কিন্তু এখানে দিয়ে থাকবে তো স্ট্যাটাসের ঘরে যদি অ্যাপ্রুভ থাকে এবং ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু আপনাদের বুঝতে হবে যে কৃষক বন্ধু প্রকল্পে আপনার খারিফ মরসুমে টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে আর যারা নতুন আবেদনকারী তারা স্ট্যাটাস চেক করার সময় যদি দেখায় নো ডাটা ফাউন্ড যদি এরকম দেখায় তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনার ফর্মটি এখনো পর্যন্ত এন্ট্রি হয়নি তারপরে স্ট্যাটাস চেক করার সময় যদি পেন্ডিং যদি দেখায় তাহলে আপনি বুঝতে হবে যে আপনার ফর্মটি এন্ট্রি হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত ভেরিফাই হয়নি তারপর ভেরিফাই করার পর যদি আপনার সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার স্টাটাসের এই জায়গাটা কিন্তু অ্যাপ্রুভ কিন্তু চলে আসবে আর আপনার যদি কোনো সমস্যা যদি থাকে আপনার অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনার স্ট্যাটাসের জায়গা থেকে রিজেক্ট কিন্তু চলে আসবে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই ব্লক কৃষি অধিকর্তা অফিসে যোগাযোগ করতে হবে তো স্ট্যাটাসের ঘরে যদি অ্যাপ্রুভ থাকে তা সত্ত্বেও কিন্তু আপনাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে কিন্তু আরো কিন্তু লেখা থাকবে সেগুলো কিন্তু আপনাদের লক্ষ্য করতে হবে তো এরপর কিন্তু আপনাদের এডিএ আপলোডেড আসবে ডিডিএ অ্যাপ্রুভড আসবে অ্যাকাউন্ট ভ্যালিড আসবে পি এম যেমন আর এফ টি পরে পেমেন্ট প্রসেস লেখা আছে তো সেরকমই কিন্তু এখানে বিভিন্ন লেখা আপনাদের আসবে তো কোন লেখার কি মানে কি লেখা থাকলে আপনি টাকা পাবেন কি লেখা থাকলে আপনি টাকা পাবেন না তো সেটা নিয়ে অলরেডি আমরা ভিডিও করে দিয়েছি তো সেই ভিডিওর এবং এই আমরা দিয়ে রাখবো সেখান থেকে আপনি দেখে নেবেন তার সঙ্গে আপনাদের জানাবো কৃষক বন্ধু প্রকল্পের দেওয়া হবে এই মুহূর্তে আপডেট অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে তার জন্য কিন্তু এখানে ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে এখন কিন্তু সবারই ফাঁকা কিন্তু চলে আসছে তার মানে আপনারা বুঝতে পারছেন যে টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে এই মুহূর্তে যে আপডেট আসছে যে মে মাসের লাস্ট উইক থেকে জুন মাসের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা টাকা পাঠানো কিন্তু শুরু হবে অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু আপনারা পেতে শুরু করবেন তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন অনেক অনেক শেয়ার করে দেবেন সে সঙ্গে আপনার ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা এসেছে কিনা বা স্ট্যাটাসের জায়গায় অ্যাপ্রুভ লেখা আছে কিনা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন অনেক অনেক শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে ততক্ষণের জন্য বন্ধু মাতরাম জয় হিন্দ